কি মা, এত চেঁচামেচি কিসে সকালবেলা? গিন্নিমার চাবি খুঁজে পাচ্ছেন না, বলছেন আমি নাকি চুরি করেছি। সে কি, তুমি এবারের এত পুরনো লোক? মা, এ আপনি কি বলছেন? শঙ্কর তো আপনার চাবি চুরি করতে কেন যাবে? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মা। তোমার এইসব ব্যাপারে নাক গলানো আমার একদম পছন্দ হচ্ছে না, তুমি যাও। যাও বললে কি আর যাওয়া যায় মা? চাবি চুরি হওয়াটা তার মুখের কথা নয়। সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি যাও। আপনি শুধু শুধু শঙ্করদার নামে দোষ দেবেন এটা তো আর মেনে নেওয়া যায় না। শোনো অদিতি, আপনি কিচ্ছু বলবেন না, তার কারণ আমি আর কিছুই শুনব না। শুধু শঙ্করদাকে নয়, যদি সন্দেহ করতেই হয় তাহলে এই বাড়ির প্রত্যেককে সন্দেহ করতে হবে, এবং এই বাড়ির প্রত্যেকটা ঘর আপনাকে সার্চ করে দেখতে হবে। আসুন আমার সঙ্গে, আমার ঘরটা দিয়ে শুরু হোক, আসুন। তুমি আমার কত বড় ক্ষতি করেছো জানো? স্যার মানছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু স্যার আমি ছুরিটা ঠিক মতনই ছুঁড়েছিলাম, কি করবো স্যার, ওই সময় মেয়েটা সরে গেল, আর সেখানে এসে আপনার মেয়ে দাঁড়ালো, আর তখনই তার পিঠে। তুই চুপ কর, চুপ কর, তোকে কিচ্ছু বলতে হবে না। স্যার আমি এত মার সহ্য করেও কিন্তু আপনার নাম বলিনি স্যার, আপনার নাম বললে কিন্তু স্যার। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নন্দ? না না স্যার, তা কেন, আমি ভয় দেখাচ্ছি না স্যার। তোর কি ধারণা হয়েছে যদি তুই আমার নাম বলতিস তারপরে তোকে আমি বাঁচিয়ে রাখতাম? না স্যার, ইয়ে মানে নন্দ, তুমি কি পুলিশের কাছে আমার নাম বলে দিয়েছ? আপনাদের সমস্ত কথাবার্তা এই ভিডিওতে রেকর্ড হয়ে গেছে মিস্টার রায়, অতএব পায়েল খুনের সমস্ত তথ্য প্রমাণ সব এখন আমাদের হাতে। আমি আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, যদি মনে করেন যে রাত সাক্ষী হবেন তাহলে থানায় গিয়ে কনফেসটা করে আসবেন, চলো। কি ব্যাপার তোমরা এখানে? দেবজানি মার চাবির গোছাটা খুঁজে পাচ্ছে না, তাই মার ধারণা তুমি নাকি মার চাবির গোছাটা খুঁজছো, তাই মা আমাদের সবাইকে নিয়ে তোমার ঘরে সার্চ করতে এসেছে। আমি আমি কেন চাবির গোছা চুরি করতে যাব? সেটা আমি কিভাবে বলবো বলো তো দেখছি। সত্যি বলছে আমি চাবি চুরি করিনি। তুমি চুরি করোনি তো তোমার বালিশের তলায় আমার চাবির গোছা এলো কি করে? আমি জানি না মেজোবা, কিন্তু বিশ্বাস করো আমি চাবি চুরি করিনি। তোমাকে আর বিশ্বাস করা যায় না, তুমি অত্যন্ত লোভী মেয়ে। মা কেন জানি না আমার মনে হচ্ছে আপনি বোধহয় কোথাও ভুল করছেন। ভুল? কিসের ভুল? মা আপনি কালকে দেবজানির ঘরে এসেছিলেন না, তখন হয়তো আপনার আঁচল থেকে চাবিটা খুলে হয়তো বিছানায় পড়ে গেছিল, তারপর তোষকের ফাঁকে হয়তো আটকে গেছিল। এসব বাজে কল্পনা করার সময় তোমার আছে, আমার নেই। দেবজানি তুমি কাঁদছো? তোমাকে কাঁদতে দেখলে না আমার ভীষণ খারাপ লাগে। শেষ পর্যন্ত মেজমা আমাকে চোর ভাবলো। মেজমা এমন একটা মানুষ যে নিজেকে ছাড়া কাউকে চেনে না, অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো দাম নেই মানুষটার কাছে। আমি কোনো দিন মেজমার কথার অবাধ্য হইনি, যা বলেছে আমি তাই করেছি। কত খারাপ কাজ করেছে আমাকে আর গৌতমকে দিয়ে, আর শঙ্কর তার দিয়ার সামনে আমাকে অপমান করলো। ঠিক কথা তো, তোমার যদি মেজমার কিছু বলার থাকতো তাহলে আলাদা থেকে বলতে পারতো, এরম সবার সামনে এটা উচিত কথা নয়। আমি যদি এখন ওনার কুকীর্তি ফাঁস করে দিই তখন?